আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সামনে কুরবানির ঈদ, প্রচুর খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ার স্বাদকে দ্বিগুণ করতে প্রয়োজন ড্রিঙ্কস। আমরা রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খেয়ে থাকি। এই ড্রিঙ্কসগুলো বাসায় বানানোর জন্য আমি শুরু করছি ড্রিঙ্কস অ্যাট হোম প্লেলিস্ট। আজকে আমরা বানাবো দুটো ড্রিঙ্কস। প্রথমে দেখা যাক কীভাবে বানাতে হয় ভার্জিন মজিটো। তো ভার্জিন মজিটো বানাতে লাগবে লেবু, লাগবে ফ্রেশ পুদিনা পাতা, আমি এখানে নিচ্ছি লবণ, নিচ্ছি চিনি আর নিচ্ছি মাজন। আপনারা চাইলে 7 আপ, প্রাণ আপ বা স্প্রাইট ব্যবহার করতে পারেন। আমি একটি লেবুর অর্ধেক ছোট ছোট টুকরা করে নিচ্ছি। বাকি অর্ধেক রস করে নিচ্ছি। আমি এখানে একটি লম্বা গ্লাস নিচ্ছি এবং বুট টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার ফ্রেশ পুদিনা পাতা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি একটি ভারী জিনিস দিয়ে পুদিনা পাতা আর লেবুটিকে ছেঁচে নিচ্ছি। 10 সেকেন্ডের বেশি আপনারা ছেঁচবেন না, বেশি ছেঁচলে ড্রিঙ্কসটি তিতো হয়ে যাবে। এখন দিচ্ছি 1 চিমটি লবণ, আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। এবার মাউন্টেন ডিউটা ঢেলে দিচ্ছি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্লাসটি মাউন্টেন ডিউ দিয়ে ভরে দিচ্ছি। আবারও একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আমার বানানো শেষ। ভার্জিন মজিতোর আসল স্বাদ পেতে খাওয়ার আগে লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে নিন। অনেকের সফট ড্রিঙ্কস খাওয়া নিষেধ বা কেউ কেউ পছন্দ করে না, তাহলে কি তারা রিফ্রেশিং ড্রিঙ্কস খাবেন না? শুধুমাত্র তাদের জন্য এই রিফ্রেশিং ড্রিঙ্কসটি ভার্জিন মোজিতোর সাথে। শুধু পার্থক্য হলো ভার্জিন মোজিতো ব্যবহৃত হয়েছে সফট ড্রিঙ্কস এবং এখানে তার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে পানি। এটিও খেতে খুব রিফ্রেশিং এবং মজাদার। ওহ, একটি কথা বলতে ভুলে গেছি, বর্তমান এই করোনাকালীন সময়ে কেউ ড্রিঙ্কস অতিরিক্ত ঠান্ডা খাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার ভিডিওটি কেমন লাগলো এটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আরও জানিয়ে দিবেন আপনারা আমার চ্যানেলে আর কী ধরনের ভিডিও চান। আপনারা লাইক, শেয়ার এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন।